माथे चोट जुड़ी ते रमरा बो नाचे देखे जानी जेर चोके उनु मन के मुन नाचे एसु जग पावे ना यार बोलो भाई की दम दे बे पूतुल ने बेगो पूतुल पूतुल ने बेगो पूतुल। বাবা আজ আমার বল নিয়ে খেলতে ভাল লাগছে না, আজ একটুখানি বিকেলে মেলা নিয়ে যাবে? না বাবা, আজ আমি খুব ব্যস্ত, এখনই অফিস বের হতে হবে। তুই বরং মাকে যে বল। মা, বাবা তো আমাকে মেলা নিয়ে যায়নি, তুমি মেলা নিয়ে যাবে? না রে ভূষণা, আজকে হবে না, আজকে তো আমি একটু শপিং এ যাব। আমার আর ভালো লাগছে না। বাক্সটা ছোটবেলায় তোমার বাবা স্কুলে নিয়ে যেত। তাই এই পুতুলটার নাম কি? এটা হচ্ছে তালপাতার সেপাই। এটা রথের মেলায় তোমার বাবাকে কিনে দিয়েছিলাম। বাংলার পুতুল শিল্পের একটি অনন্য নিদর্শন তালপাতার পুতুল। মাটির বা কাঠের পুতুলের মতো তার সুবিস্তৃত খ্যাতি হয়তো নেই, কিন্তু এই পুতুল যেন আমাদের শৈশবের বড় কাছের। বাঁশের কঞ্চির মাথায় আটকানো তালপাতার খণ্ডাংশ দিয়ে তৈরি পুতুলগুলো মানব মননের এক অপূর্ব কৃষ্টি ভাবনার নজির বহন করে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এক নম্বর ব্লকের একটি ছোট গ্রাম ওয়ারিশপুর। আকাশমণি গাছের ছায়ায় ঘেরা গ্রামটি ছবির মতো সুন্দর, আর এই রকম সুন্দর এখানকার সরল প্রাণা মানুষজন এবং তাদের জীবনযাত্রা। এই গ্রামেরই শিল্পী মদন মোহন দত্তের পরিবার তৈরি করে তালপাতার নানা পুতুল, অন্যান্য খেলনা এবং সজ্জাদ্রব্য। তালপাতা
তাল গাছ থেকে কাটতে হয়, কেটে শুকিয়ে ওটিকে ছাড়িয়ে সাইজ মতো করে নিতে হবে। বাঁশ কাটতে হবে, বাঁশ কেটে সেটাও সাইজ মতো তৈরি করে কাঠি তৈরি করতে হবে। সেটাকে এক মাস জলে পচিয়ে তুলে আনতে হবে। তারপরে সেটাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে সেলাই করে সেটাকে পুতুল বানা, পুতুলের দেহটা বানানো হবে। তারপরে পাতা টুকরো টুকরো করে কেটে সেই পাতাকে সাইজ করে নিয়ে এসে হাত হাত পা এবং হাতের চাটু সবই তৈরি হয়। তৈরি করার পর সেগুলিকে ফিটিং করে একটি পুতুলের আকৃতি দেওয়া হয়। পরে ওই পুতুলটিকে রং দিয়ে, তার যে রং দিয়ে যে চোখ চুল এবং পোশাক সব কিছু রং দিয়ে সাজিয়ে তাকে একটি পুতুলের আকৃতি দিয়ে পুরো পুতুল তৈরি হবে। ওই পুতুলটি এরপরে কাঠিটি ঘুরিয়ে নাচালে হাত পা ছুঁড়ে পুতুলটি নাচবে। যে ছ রকমের পুতুল তারা তৈরি করেন সেগুলোর মধ্যে অন্যতম হল তালপাতার সেপাই, ফিরিঙ্গি এবং বাঘ। প্রত্যেকটি পুতুলের নির্মাণ ভাবনার মধ্যেই লুকিয়ে রয়েছে স্পষ্ট ও দৃঢ় এক সময় চেতনা। জনশ্রুতি অনুযায়ী তালপাতার সেপাই তৈরির সঙ্গে 1857 সালের মহাবিদ্রোহের একটি যোগ থাকলেও তালপাতার ফিরিঙ্গি প্রথম তৈরি করেন মদনবাবুর বাবা দোল গোবিন্দ দত্ত স্বয়ং। ব্রিটিশরা যে প্রায় 200 বছর ভারতবর্ষকে পদানত করে রেখেছিল, সেই ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের লড়াইকে সম্মান জানাতেই এই ধরনের পুতুল তৈরি করেন দোল গোবিন্দ দত্ত। স্থানীয় শিল্পের মাধ্যমে এমন নিজস্ব প্রতিরোধ গড়ে তোলার কাহিনী আসলে যেন সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চাওয়ার লড়াকু জীবনের কথাই বলে। এটার নাম ফিরিঙ্গি। এদিকটায় দেখবেন ম্যাম টাই নেকলেস পরে আছে এবং জামা প্যান্ট পরে আছে। এই দিকটা দেখবেন মিস্টার টাই পরে আছে, কোট পরে আছে এবং প্যান্ট পরে আছে। এইটি আমার বাবা তৈরি করেছিলেন 1947 সালে স্বাধীনতা সংগ্রামের সময়। যখন দেশ স্বাধীন হয় সেই সময় উনি তৈরি করে এটি ইংরেজদের অনুকরণ করে নাচিয়ে মনের আনন্দ উপভোগ করেছিলেন। আবার তালপাতার বাঘ তৈরির নেপথ্যে রয়েছে অমূল্য পরিবেশ ভাবনার প্রয়োগ। বাস্তুতন্ত্রের অন্যতম সদস্য এই বাঘ যেভাবে নির্বিচারে আক্রান্ত হয়ে চলেছে, বাঘের সম্পর্কে শিশু মনে নিঃশব্দে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই বাঘ পুতুল তৈরির ভাবনা মাথায় এসেছিল মদনবাবু। এটা বেঙ্গলের বাঘ। বাঘ যেভাবে নিধন হচ্ছিল তাতে করে বাঘ তো শেষ হয়েই যাচ্ছিল। সরকার অনেক আইন বার করে এখন বন্ধ করে দিয়েছে বাঘ নিধন করা। তো তবুও আমি সেটাকে ভাবলাম যে আমি যদি একটা বাঘ তৈরি করি এবং সেটা নাচিয়ে মানুষের কাছে নিয়ে যাই এবং বলি যে বাঘ মারতে নাই, বাঘ আমাদের জাতীয় সম্পদ, এটি রক্ষণ করা আমাদেরই দায়িত্ব, এই কথাগুলি বলে তাদেরকে বুঝাই এবং বাচ্চাদের হাতে দিয়ে তারা খুবই খুশি হয়ে এই খেলনাটি খেলবে। অ্যাকচুয়ালি লোকশিল্প আমাদের যেগুলো ট্র্যাডিশনাল ফোক আর্ট সেগুলোর সত্যি সত্যি একটা এমন একটা অবস্থায় আমরা এসে পৌঁছেছি প্রায় হারিয়ে যেতে বসেছে মনে হয়। কিন্তু মানে এইভাবে পরম্পরার যে লোকশিল্প সেটা তো হারায় না, তাদের একটা প্রজন্মের পরে আর একটা প্রজন্মের মধ্যে সেটা স্বতঃপ্রণোদিত ভাবে কিন্তু আরেকজন সেটাকে আয়ত্তে নিয়ে চলে আসে। তবে একটা চাহিদার ব্যাপার আছে, প্রশংসার ব্যাপার আছে। এই চাহিদা আর প্রশংসার জায়গা থেকে যদি উত্তরোত্তর কোথাও যদি তাদের অবহেলিত হতে থাকে তখন তাদের ইন্টারেস্টটা অন্যদিকে চলে যায়। অনেক লোকশিল্পের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে। কিন্তু এটাকে খুব সুন্দরভাবেই আমরা প্রজন্মের পর প্রজন্মের জন্য ধরে রাখতে পারি। তার জন্য কিন্তু আমাদের দরকার খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা ডকুমেন্টেশন। সেই ডকুমেন্টেশনের জন্যে যারা কাজ করেন, যারা জানেন, হ্যাঁ মিউজিয়ামে যারা থাকেন তাদের কাছে যদি একটা ট্রেনিং প্রোগ্রাম করানো যায়,
আমরা নিজেরা যারা গবেষকরা আছি তারা যদি সেই ধরনের ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করি, আমরা নিজেরা অ্যাটেন্ড করি, পার্টিসিপেট করি, তাহলে কিন্তু দেখা যাবে কিছু হারিয়ে যেতে বসা বা কিছু শিল্পী যাদের হয়তো প্রজন্ম পরের প্রজন্মের মধ্যে আর সেটা ছড়ানোর উপায় নেই, কিন্তু তাদের সৃষ্টিকে আমরা ডকুমেন্টেড করে রেখে দিতে পারবো এবং একটা তার একটা ইতিহাস লেখা এবং তার রিটিন ডকুমেন্টও থাকলো বা সেই শিল্পটাও থাকলো, তাহলে আমাদের যে বাংলার ঐতিহ্য, আমি মূলত পশ্চিমবঙ্গের যে লোকশিল্পের কথাই বলবো, যে ঐতিহ্যের যে অনুসারী শিল্পগুলো সেগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারাটা খুব খুব মানে সুবিধা। তালপাতার পুতুলের প্রধান উপকরণ যে তালপাতা, সেই তালপাতা আসে গ্রামের সর্ষে ক্ষেতের ধারের এই তালগাছগুলো থেকে। তালপাতা কেটে আনার পর সেগুলোকে রৌদ্রে শুকনো করা হয়। পুরোটা শুকনো হতে বেশ কয়েকদিন সময় লেগে যায়। পাতার সবুজ রঙে ধীরে ধীরে হলদেটে ভাব আসে। শুকনো হয়ে যাওয়ার পর পাতাগুলিকে বিভিন্ন মাপে এবং আকৃতিতে কাটা হয়। তারপর সেই খণ্ডাংশগুলিকে সেলাইয়ের মাধ্যমে জুড়ে জুড়ে তৈরি হয় ফিরিঙ্গি, সেপাই, বাঘ, কুমির, জোকার। মদনবাবুর পরিবারের প্রায় সকল সদস্যই জড়িয়ে আছেন এই শিল্পের কাজে। মাঝে মাঝে কাজে যোগ দেন পাড়ার অন্যান্যরাও। এনারা সম্পর্কে আমার দাদু হয় বা দিদিভাই হয়, এদের মেয়েরা আমাদের বাড়ি যেত, তাদের সাথে আসতাম, এসে বসে বসে রং করা দেখতাম, আমার ভালো লাগতো রং করতে, ওই জন্য বাড়ির কাজকর্ম সব সেরে এসে আস্তে আস্তে রং করতে ধরলাম, ভালো লাগে, বছর চার পাঁচে হচ্ছে রং করছি আমরা। আমি ছোটোবেলা থেকেই বাবাকে দেখেছি এসব কাজের সাথে যুক্ত ছিলেন, তো তার পড়াশোনার ফাঁকে ফাঁকে আমিও মনে হতো হয়তো যে এটা এই কাজটা করলে হয়তো পড়াশোনা একটু ফাঁকি দেওয়া যাবে, তো বসে পড়তাম তার সাথে সাথে, দিদিও করতো, মাও করতেন, আমারও ভালো লাগতো। মাঝে মাঝে বাবার সাথে মেলাও গিয়েছিলাম কয়েকবার, তো ওখানে দেখেছি বাচ্চারা খুব আনন্দ পায় এটা নিয়ে, ঘোরাঘুরি করে, তো তখন আরও মনে হলো যে তাহলে বাবাকে একটু ভালোই সাহায্য করা যাবে, তো আমি এর সাথে আরো যুক্ত হয়ে যাই। আমি ওনার পুত্রবধূ, আমার বিয়ে মোটামুটি 10 মাস মতো হয়েছে। বিয়ের পর আমি এখানে এসে দেখি বাবা বিভিন্ন ধরনের পুতুল তৈরি করছেন, যেমন সিপাই, ফিরিঙ্গি, তারপর কুমির, এই ধরনের বিভিন্ন পুতুল তৈরি করতেন এবং আমি বাবার কাছে বসে বসে দেখতাম, তা দেখার পর আমার এটা শেখার খুব আগ্রহ হয় এবং যার জন্য বাবার কাছে আমি এই পুতুলটা শিখেছি। তো বাড়ির সমস্ত টুকটাক কাজ করার পর আমি বাবার কাছে বসে পুতুলটা শিখতাম, শেখার পর আমি রংটা করতে পারি, সেলাইটা করতে পারি। আমার বিয়ের পর থেকে আমি এখানে এসে আমি আমার স্বামীর কাছে শিখেছি, আমি উনি মানে কাটাকাটি করে আর আমি সেলাই করি আর রং করি, আর এমনি মানে পাতা টাতা কেটে দেয় সেগুলো শুকনো, তারপরে রং করা এসবগুলো করি, আর এই বাকি যা কাজগুলো আছে সেগুলো উনি করেন। পুতুল তৈরির দ্বিতীয় প্রধান উপকরণটি হলো বাঁশ। বাগান থেকে কেটে আনা বাঁশ থেকে কঞ্চি বানিয়ে সেই কঞ্চির ওপরে ভর করেই নাচানো হয় পুতুলটিকে। তালপাতার পুতুলের নির্মাণ কৌশলটিও প্রভূত প্রশংসার দাবি রাখে। এত সুনির্দিষ্ট মাপে এবং সুনিপুণ সেলাইয়ের মাধ্যমে পুতুলগুলি তৈরি করা হয় যে পুতুলগুলিকে নাচানো হলে
পুতুলের নড়াচড়ার মধ্যেও লুকিয়ে থাকে অভিনব এক বাস্তববাদিতা। এই যে দেখছেন তরোয়ালটি, ঠিক যেভাবে হাতে তরোয়াল ধরে তরোয়াল যুদ্ধ করার পজিশনটা আছে, ঠিক সেই পজিশনেই সেপাইটি দাঁড়াচ্ছে। এটা শুধু হাতের মাপ এবং সেলাই এই এর উপরে কৌশলের উপরেই এই সেপাইটি সেইভাবেই নাচছে। এটা দেখছেন, এটা হচ্ছে সিপাই। এটা সিপাই হলেও কিন্তু এই সিপাইটার মধ্যে সেকাল একাল জড়িয়ে আছে। যেমন দেখবেন সিপাইটার মধ্যে গোঁপ আছে, গোঁপ কিন্তু একালের সিপাইদের থাকে না, আগেকার দিনে সিপাইদের গোঁপ থাকতো। আবার একালের সিপাইদের হাতে দেখবেন তরোয়াল থাকে না, সেকালের সিপাইদের মধ্যে তরোয়াল থাকতো। আবার একালের দেখুন, একালের সিপাইদের মধ্যে বন্দুক থাকে, রাইফেল থাকে, এবং একালের সিপাইদের মধ্যে গায়ের জামা থাকে ছাগা বাগা সবুজ রং দিয়ে ঢাকা। এবং বাকিটা আপনি দেখতে পাচ্ছেন, জুতো মোজা যেভাবে পোশাক পরে, বেল্ট সবই আছে। এই হচ্ছে এই পুতুলটির বৈশিষ্ট্য। এটা হচ্ছে ফিরিঙ্গি। ফিরিঙ্গির খুবই হালকা পোশাক থাকে, ইংরেজ মহিলারা তো খুবই হালকা পোশাক পরে, কিন্তু আমি এটা বাচ্চাদের আকর্ষণীয় করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে রং লাগিয়ে, এবং মা বাচ্চারা মা দিকে বেশি ভালোবাসে এবং মায়েদের কাছে বেশি আকর্ষণীয়, যার জন্যে কপালে টিপ এবং নেকলেস, হাতে চুড়ি এবং ব্লাউজ যেভাবে পরিয়ে দিয়েছি, যাতে করে বাচ্চারা এটি আরও আকর্ষণীয়ভাবে কিনতে পারে এবং আমার তাতে করে বেচাকেনা সহজ হয়। এটা হচ্ছে জোকার। এটি বাচ্চাদের খুবই আকর্ষণীয় ডল হিসেবে ওরা কিনতেও চায় এবং চাহিদাও আছে, কিন্তু এই সিপাইটি তৈরি করতে খুবই সময় লাগে, যার জন্য এই সিপাইটি তৈরি করি না। কারণ যে সময় লাগে তাতে করে দাম কম করে 50-60 টাকা হওয়া উচিত, তাছাড়া বিক্রি করা যাবে না, কিন্তু ওই হিসেবে বিক্রি খুবই কম হয়, যার জন্যে জোকারটি করি না। তালপাতার পুতুল ছাড়াও তালপাতার বাঁশিও তৈরি করেন মদনবাবু। এছাড়া তালের আঁটি খোদাই করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি তৈরি, সরকাঠির ঘূর্ণি তৈরির কাজেও তার পরিবার সিদ্ধ হন। এটা তালের আঁঠির রবি ঠাকুর। এটা আমরা তালটা যখন পেকে যায় তখন এই আঁঠিটাকে পরিষ্কার করে পুকুরের জলে বা কলের জলে বালতি করে ধুয়ে নিই। ধোয়ার পর এটাকে চিরুনি দিয়ে ছাড়িয়ে নিই, যাতে ওই যে একটা জট বেঁধে যায় ধোয়ার সময়, সেই জটটা যাতে না থাকে। তারপর এটাকে ধারালো ছুরি দিয়ে এই যে কপালের যে অংশটা দেখছেন এখানটা একটু চেঁচে পরিষ্কার করতে হয়। আর এই যে দু সাইডে দেখছেন এইগুলো একটু পরিষ্কার করে নিয়ে চোখগুলো একটু ফেব্রিক রং দিয়ে আঁকতে হয়। আর যে দাড়িটা দেখছেন, এই যে তালের আঁঠি দু সাইডে যে রোয়াগুলো দেখছেন, এই রোয়াগুলো থেকে এই দাড়িটা একটু মানে একটু সামান্য আঠা দিয়ে তৈরি করা হয়েছে। এটার নাম সরের চরকি। এটা সর কাঠি ও উল দিয়ে তৈরি। এটা আমরা নদীর ধার থেকে তুলে নিয়ে আসি। এটা নানা রকম সাইজের হয়, যেমন 18 ইঞ্চি, 21 ইঞ্চি, 32 ইঞ্চি ও 42 ইঞ্চি, আমরা এরকম সাইজ করে থাকি। এটা হচ্ছে তালপাতার ভেপো। এটা তালপাতা ও বাঁশি দিয়ে তৈরি। আর এটাতে একটু যাতে ভালো লাগে তার জন্য একটু ফেব্রিক রং ব্যবহার করা হয়েছে। এটা বাজালে খুব মিষ্টি লাগে, আমি আপনাদেরকে বাজায় দেখাচ্ছি বাজিয়ে। গ্রামীণ পরিমণ্ডলে এখনও বেশ জনপ্রিয় এই তালপাতার পুতুল। গ্রামের শিশুদের কাছে মদনবাবুর পুতুলের সম্ভার যেন এক রূপকথার জগৎ। ৬০ টাকা।